কাজ এই যে আমাদের এই একটা মাল আছে এগুলো আপনি ঢালাইয়ের কাজে বিশেষ করে ব্যবহার করে এই যে কালো কালার তো এই মালটার প্রাইস আবার একটু কম কালার কিছু পলিথিন দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো একটু প্রাইস রেঞ্জ আর একটু হাই কোনটা এই লালটা লালটা হলুদটা আমি দেখ এগুলো হলো আমার পাইপ আমাদের এই যে আপনাদের বিভিন্ন সেচ পাইপ এক নম্বর মালের মধ্যে আছে এই যে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি ঢাকা চক বাজারের 13/B এর ছোট কাটার আর যমুনা প্লাস্টিক স্টোরের এই শোরুমটিতে ভিউয়ার্স এখান থেকে বিভিন্ন ধরনের পলিথিনের রোল আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল নিতে পারেন সো যারা এই ধরনের পলিথিনের রোলের ভিডিও খুঁজছিলেন যারা বলতেছিলেন ভাই এই রোলের ভিডিও দেন তাদের জন্য আজকে আমরা সরাসরি ঢাকা ছোট কাটারার এই শপটিতে আমরা চলে এসেছি এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের পলিথিন আইটেমের রোলের যে দামগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এখানকার যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত দাম জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ শোভন হোসেন আচ্ছা আমি যমুনা প্লাস্টিক স্টোরের ওনার আচ্ছা 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 ভাই একটু বলবেন যে আপনার এখানে আমরা যে ধরনের পলিথিনের রোলগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আপনারা সারা বাংলাদেশেই হোলসেল সাপ্লাই দেন তাই না জি আমরা সারা বাংলাদেশেই হোলসেল সাপ্লাই দেই ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশের মধ্যে কনজিউমার আছে আচ্ছা যথেষ্ট আমাদের কাছ থেকে মাল নেয় আচ্ছা তো ভাই একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এই প্রোডাক্টগুলি হোলসেল সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কোনো কন্ডিশনে দেন কিনা আই মিন কন্ডিশন বলতে আপনি এখান থেকে মাল দিলেন উনি ওখান থেকে মাল বুঝে নিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট দিবে ওই কুরিয়ারের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে সেই ধরনের সুযোগ আছে কিনা সেই ধরনের সুযোগ বলতে আমরা তো সাধারণত হ্যান্ড ক্যাশ কিংবা ব্যাংকের মাধ্যমে কিংবা আপনার নগদ বিকাশ এর মাধ্যমে আমরা মানে টাকার লেনদেন করি তো ওই ওইখানে পৌঁছা দেওয়ার পর এরকম কোনো মাধ্যমই নাই যে টাকাটা নেওয়ার আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আমরা আসলে কি দিয়ে শুরু করব মানে কিভাবে আমরা আসলে তার আগে একটু বলি যে মালগুলি আপনারা কিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেন আমরা বিভিন্ন নৌকা আছে আর ওইখানে যারা নৌপথে নিবে তাদের জন্য নৌকা যারা আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে নিবে তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলো পৌঁছে দেওয়া হয় আচ্ছা কি দিয়ে শুরু করব আমরা এই যে আমাদের এই একটা মাল আছে এগুলো হলো আপনার ঢালাইয়ের কাজে বিশেষ করে ব্যবহার করে আচ্ছা স্যানিটারি কাজ যেগুলো থাকে আপনার এই বিভিন্ন ঢালাইয়ের নিচে যে পলিথিনগুলো থাকে এই পলিথিনগুলো ব্যবহার এটা কত বড় মানে ওই মাপটা সহ বলতে হবে এটা হলো 72 ইঞ্চি এটা দুইটা সাইজ হয় 72 ইঞ্চি আর এই যে 54 ইঞ্চি আচ্ছা এই দুইটা সাইজ হয় এই দুইটা সাইজের একই প্রাইস একই রেঞ্জ সবকিছু এক একই একই আচ্ছা এটার মধ্যে এটার খালি হাইটটা ডিফারেন্স আর কোনো কিছুই না আচ্ছা মালে কম বেশি আছে না না এটা ওজনের মাধ্যমে এটা একটা প্রপার ওজন থাকে যেমন এক একটা লাইক আপনার 6 কেজি 7 কেজি 10 কেজি আচ্ছা এই যে ছোট রোল এটা 54 এটা 54 ইঞ্চি সাইজ এটা হলো আপনার 2-3 হাত পানা 3 হাত পানা 3 হাত পানা 54 ইঞ্চি সাইজের এটা কয় কেজি হবে এক এক রোলে এটা আনুমানিক আপনার এই 8 কেজি 9 কেজি আপনারা কি রোল হিসেবে বিক্রি করেন জি আমাদের এটা পাউন্ড হিসেবে সেল করা হয় মূলত আচ্ছা আপনারা এই যে মানে একটা রোল জি আচ্ছা এই পার রোলের কত করে পড়বে প্রাইস আপনার অ্যাপ্রক্সিমেটলি 980 900 1000 এটার ওয়েটের উপর ডিপেন্ডেবল আচ্ছা আচ্ছা ওয়েট যত হবে প্রাইস তত বাড়বে ওয়েট যত কম হবে তত প্রাইস কমবে আচ্ছা তারপরে এই বড়টা বড়টাও সেম এরকমই হয় একই রেট জি এটা ওয়েটের উপরে ডিপেন্ডেবল আচ্ছা তারপরে কি কোনটা দেখব তারপরে আমাদের কাছে আরেকটা মাল আছে একটু ভিতরে আসতে হবে এই যে আমাদের পেস্ট কালার মাল হ্যাঁ এই পেস্ট কালার এই একটা মাল আছে এগুলো হলো আপনার মূলত বিভিন্ন এই যে আপনি বৃষ্টি বাদলে বেশি ইউজ হয় এইগুলো এই মালগুলো তো এই মালগুলো এলে আপনার মূলত বিশেষ মানে বেশি ইউজ হয় আপনার ইয়ের কাছে বিভিন্ন বৃষ্টির কাজে বৃষ্টির জন্য ভ্যানে এরকম এরকম অনেক কাজে এইগুলো ব্যবহার এটা রেট কেমন পড়বে এটা রেট হলো আপনার ভাইয়া 70 টাকা এটার মধ্যে পাউন্ড পাউন্ড এটার এক রোলে কয় পাউন্ড আছে এটা ওই ওইরকমই আপনার 24 পাউন্ড আছে 25 পাউন্ড আছে এটা তো আপনার মেপে দেন না এটা 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 ওয়েট করা থাকে ওয়েট করা থাকে ওয়েট করা থাকে আচ্ছা পার পাউন্ডের দাম 70 টাকা 70 টাকা আচ্ছা আচ্ছা তো একটা মধ্যে কয় পাউন্ড থাকতে পারে এই যে যেমন এই যে আমার এইটা এই দেখি এটাই দেখান যেমন এটা 21 পাউন্ড 4 আউন্স আছে আচ্ছা এখানে লেখা আছে তাই না এটা এটা হলো আপনার যে সাইজ মানে লম্বা উচ্চতা টিতে ঠিকনেস মানে মোটা পাতলা আর হলো পিতে পাউন্ড এতে আউন্স মানে এটা কয় আউন্স কারণ 16 আউন্সে 1 পাউন্ড হয় ওকে আচ্ছা 70 টাকা পাউন্ড এটা আচ্ছা এরপরে এরপরে আছে এই যে আমাদের একটা এটা হলো গ্রে গ্রে
জি গ্রে, এটা হচ্ছে আপনার এখানে পাউন্ড হচ্ছে 22 পাউন্ড, 22 পাউন্ড ব্যালেন্স। এটা দামটাও সেম সেম, এটা এটা আর ওটা সেম দাম। এটার হাইট 72 ইঞ্চি, এটার 54 ইঞ্চি, মানে দুইটাই অ্যাভেলেবেল সাইজ আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। কালো কালার, তো এই মালটার প্রাইস আবার একটু কম। আচ্ছা আচ্ছা, এটা কম হওয়ার কারণ? এটার হলো কোয়ালিটিটা ওইটার মতনই, হালকা একটু ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কত ইঞ্চি? এটাও 72 ইঞ্চি, 72 ইঞ্চি, এটাও পাউন্ড। এটা কত করে পড়বে? এটা হলো 65 টাকা, 65 টাকা। আচ্ছা ঠিক আছে, 5 টাকা কম আছে এটার। আচ্ছা, এরপরে এরপরে এটার পরে হইল আপনার এই যে এই মাল। হ্যাঁ, এটা বলে সেম বুলি, ব্লু ব্লু, 72 ইঞ্চি, 72 ইঞ্চি। আচ্ছা, এটারও সেম, এটার প্রাইসটা একটু বেশি। এটা 22 পাউন্ড, এটাও না, এটা 24 পাউন্ড, এটা 24 পাউন্ড 8 আউন্স। এরকম বিভিন্ন পাউন্ডের হয়, যেমন এটা হলো 23 পাউন্ড 14 আউন্স, তারপরে এটা হলো আপনার 23 পাউন্ড 12 আউন্স, মানে অনেকগুলাই আপনার ওয়েট এখানে লিখাই থাকে। আচ্ছা, এটার পাউন্ড কত করে পড়বে? এটার পাউন্ড আপনার 75 টাকা, 75 টাকা, মানে 5 টাকা বেশি। জি, ওটার থেকে একটু কোয়ালিটি এটা একটু ভালো। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আপনার কয়টা কালার হবে? এটার মধ্যে শুধু ব্লু কালার হয়, এটার এক সাইজ হয়, এটা সেই থেকে ছোট হয়ে যায় ওই রকমই, আর একটা সাইজ হয়, এটা ভিতরে আছে আমার কাছে। আচ্ছা, মানে এই এই সাইজগুলোর মতো, এই সাইজগুলোর মতোই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার কিছু পলিথিন দেখতে পাচ্ছি, এগুলো একটু প্রাইস রেঞ্জ আর একটু হাই। কোনটা, এই লালটা? লালটা, হলুদটা আমি দেখাই। আচ্ছা, দেখা যাচ্ছে, সমস্যা নাই, বলেন। যেমন লাল আর হলুদ এক রেট হয়। হ্যাঁ, এটা হলো কালার কম্বিনেশনের জন্য এটার প্রাইসটা একটু বেশি হয়। কত করে রাখা হয়েছে এটা? এইগুলা হলো আপনার 86 টাকা করে পাউন্ড, 86 টাকা পাউন্ড। জি জি। আচ্ছা, এটার কি সাইজ হবে? ওই 72 54, আর হলো এরকম 90 ইঞ্চি এরকম লম্বা সাইজ হয়। আচ্ছা, এই যে এটার মতো না, এই যে এই পাশে সাদা, এই সাদাটা। হ্যাঁ, আচ্ছা, আমরা বিয়ার সাদাটা আপনাদেরকে দেখাবো, আপনার ভিডিওটি দেখতে থাকুন। তার মানে এখানে আপনার যে পলিথিন গুলো যে আমরা যা দেখতে পাচ্ছি, এর মধ্যে বেশ কিছু কালার থাকবে, কিন্তু সাইজ হবে 70 ইঞ্চি, 54 ইঞ্চি, 52 54। হ্যাঁ, এটা হলো আপনার এই সব মালগুলোতে, হ্যাঁ, যেগুলো একটু কম রেট। তারপর আছে যে আমার এই কালো মাল, এটা হলো মিক্স কালো। হ্যাঁ, তো এটারও আপনার যে 25 পাউন্ড 2 আউন্স, এরকম আপনার সবগুলোর মধ্যে আপনার এই ওয়েটের ডিফারেন্স আছে। তো এই ওয়েটগুলোর মানে এটার এটার আবার প্রাইস হলো আপনার সেম প্রাইস, এইটা আর এই ব্লু আর এই কালো প্রাইস সেম, 65 টাকা, 75 টাকা, 75, সরি 75 না? জি জি। আচ্ছা, তো এইগুলো হলো আপনার রিসাইকেলিং মাল, মানে যেগুলো আমরা সাধারণত এক নম্বরের পরে যে মালগুলো থাকে এগুলো হলো সেই মাল। ওকে, দেন হলো আমাদের এক নম্বর মাল। এক নম্বর মালের মধ্যে আছে এই যে এটা। আচ্ছা, সাদা কালার। আচ্ছা, এক নম্বরের মধ্যে কি কালার হবে একটাই? না না, এক নম্বরের মধ্যে অনেকগুলো কালার হয়, এটা একটা কালার, তারপরে যে লাল একটা কালার, হলুদ একটা কালার, তারপরে যে ব্লু একটা কালার, ব্লু একটা কালার। আচ্ছা, তাহলে সাদা এটা কত ইঞ্চি? এটাও 72 ইঞ্চি, এটার মধ্যে অনেকগুলো সাইজ হয়। আচ্ছা, এটা একটার মধ্যে কত পাউন্ড আছে এটা? এটা অ্যাপ্রক্সিমেটলি আপনার যেমন 24 পাউন্ড 2 পাউন্ড। আচ্ছা, এটা কেউ কত করে পাউন্ড পড়বে? এটার পাউন্ড হলো আপনার 81 টাকা, 81 টাকা। আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে তাকে কত পাউন্ড সর্বনিম্ন নিতে হবে? আপনার এই ধরনের কোনো ই আছে কিনা? এখানে তেমন কোনো রেস্ট্রিকশন নাই, যে যার মতো ইচ্ছা মতো নিতে পারবে। এটার মধ্যে এটা কত? 81 না কত বলেন? হ্যাঁ, এটা 81 টাকার, 81 টাকা। আচ্ছা, এটার মধ্যে কালার হবে হচ্ছে এই যে ব্লু, ব্লু, তারপর আছে লাল, হলুদ, হলুদ, হ্যাঁ, ব্ল্যাক, ব্ল্যাক। আচ্ছা, এগুলি হবে কালার। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? এটা সাইজ হলো আপনার ভেরিয়েশন আছে, বাট এটার মধ্যে আবার এই যে এরকম লম্বা আছে এক নাম্বার। আচ্ছা, এটা কত ইঞ্চি? এটা হলো 90 ইঞ্চি, 90 ইঞ্চি। এটা আছে সব থেকে বিগ সাইজ আপনার শপে, না এর উপরে আর নাই? না। আচ্ছা, এটা কেমন কি পাউন্ড? এটা হলো আপনার নর্মালি ওইটা থাকে 81 টাকা, হলে এটা 82 টাকা হয়, 82 টাকা। এটাও 26 পাউন্ড আছে এখানে। জি জি। আচ্ছা আচ্ছা, এটা আছে 82 টাকা পাউন্ড। আচ্ছা, তাহলে এই হচ্ছে কালার। আচ্ছা, তারপরে এইগুলো হলো আমার পাইপ, আমাদের এই যে আপনার বিভিন্ন সেচ পাইপ, এই পাইপগুলো হলো আপনার এই বিভিন্ন খাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই পাইপগুলো হলো আপনার এই এই আপনার এই যে তরমুজের ক্ষেতে, তারপর হলো আপনার এই ধানে, মানে বিভিন্ন যে জায়গায় আপনার এই যে মোটরের মাধ্যমে পানি সেচ করা হয় কিংবা আদান প্রদান করা হয় ওগুলোই। আচ্ছা, এটা এগুলোর কেমন কি দাম? এইগুলো ওই আপনার সেম পাউন্ড হিসেবে বিক্রি করা হয়। এই এক রোলে কত পাউন্ড আছে? এটা আনুমানিক, আচ্ছা আপনার পাউন্ডটা কি মেপে দেন না? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই কারখানা থেকেই এটা মেপে আসে। আচ্ছা,
তো এর মধ্যে কত পাউন্ড আছে? আপনারা যে কাস্টমার কে দিবেন তারা কিভাবে দিবেন এটা এই রোল সহ? হ্যাঁ হ্যাঁ, তো এটা রোলে কত পাউন্ড আছে? এটা এটা যেমন 16 পাউন্ড আছে, এটা 16 পাউন্ড, এইটার পাউন্ড কত করে পড়বে? এটার পাউন্ড পড়বে আপনার 85 টাকা। 85 টাকা, তো 1 পাউন্ড এক রোলের মধ্যে 16 পাউন্ড, যেটা পাউন্ড পড়বে আপনার 85 টাকা। আচ্ছা, এর মধ্যে কি কালার হয় না? না না, এটা শুধু একটা কালারই হয়, এই সাদা। আচ্ছা আচ্ছা, আর কোনো কালার হয় না। আচ্ছা, আর এই পাশে দেখতে পাচ্ছি এগুলো আমাদের স্যাম্পল, সব কালারের মধ্যে যে 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 মালগুলো আছে সব কালারগুলো এখানে আর কি রাখানো রাখা। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট হলো সবচেয়ে দামি, যেটা আমাদের পলিথিন জগতের সবচেয়ে দামি প্রোডাক্ট, এটা হলো এই যে এই পলিথিন। আচ্ছা, পলিথিনের মধ্যে সব থেকে দামি এটা? জি। কেন দামি এটার একটু বিশেষত্ব বলে দেন। বিশেষত্ব হলো এটা একদম পাতলা হয়, এর উপরে আর কোনো পাতলা নাই। আচ্ছা আচ্ছা, আর এই মালের কোয়ালিটি সবচেয়ে হাই, হাই কোয়ালিটি, সবচেয়ে হাই কোয়ালিটি, সবচেয়ে দামি আপনার কাঁচামাল দিয়ে এটা বানানো হয়। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কত পাউন্ড আছে? এটার মধ্যে আছে 22 পাউন্ড। আচ্ছা, এটা কত করে পড়বে পাউন্ড? এটা হলো আপনার 90 টাকা। 90 টাকা পাউন্ড। জি। এর মধ্যে কালার হবে কয়টা? দুইটা দুইটা, একটা হচ্ছে সাদা কালার আর এই একটা কালার, একটা হচ্ছে ব্লু। জি, তাই না? এই একটা কালার। আচ্ছা, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে কালো, ইয়া সাদা, সাদা, সরি সাদা। এটার সাইজ কি আপনার? এটা 72 ইঞ্চি আর 54 ইঞ্চি উপরে আছে। ওকে ভিউয়ার্স, যারা এতদিন বলছিলেন যে পলিথিনের রোল নিয়ে ভিডিও দেওয়ার জন্য, তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটি করে ফেললাম। সো যারা এই রোলগুলি নিতে চান, সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন। এছাড়াও যারা সরাসরি আসতে চান, তারা ঢাকা চক বাজারের 13/20 ছোটকাটারার যমুনা প্লাস্টিকের এই শোরুমটিতে এসেও আপনারা এই প্রোডাক্টগুলি এখান থেকে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল এখানকার আজকের ভিডিও, পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো শেয়ার করে পেজের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।